স্বাগতম সবাইকে প্রিয় ছাত্রছাত্রী, আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় মৌলিক পরিসংখ্যান সাবজেক্টে। আমরা আলোচনা করতেছিলাম কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি পার্ট 12। 12তম ক্লাস হবে আজকে, আমরা 11টা ক্লাস করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব প্রচুরক মোট। প্রচুরক মোটকে কী দ্বারা, MO, মো এতটুকু অংশ দ্বারা নির্দেশ করা হয়। কাকে বলে প্রচুরক? কোন একটা তথ্য সারিতে বা তথ্যমালায় যে মানটি সর্বাধিকবার বা সর্বোচ্চবার, কোন একটি তথ্য সারিতে বা তথ্যরাশিতে যে মানটি সর্বোচ্চবার বিদ্যমান সেই মানটাকে বলা হয় প্রচুরক। এক কথায় যে মানটা প্রচুরবার, সবচেয়ে বেশিবার বিদ্যমান একটা তথ্য সারিতে, ওই মানটাকেই বলা হয় কে, প্রচুরক। প্রচুরক হচ্ছে আমাদের সেই মান যার মধ্যে অধিকাংশ তথ্য কেন্দ্রীভূত থাকে। আবার গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে প্রচুরক আমরা কোথায় পাবো? যে শ্রেণীর গণসংখ্যা সর্বাধিক, যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, সেই শ্রেণীটি হচ্ছে প্রচুরক শ্রেণী, এবং ওই শ্রেণী থেকেই আমরা প্রচুরক মান নির্ণয় করতে পারবো। প্রচুরক তিনভাবে নির্ণয় করা হয়, খেয়াল করো। সাধারণ বা পৃথক তত্ত্বের ক্ষেত্রে, বিরত বা বিচ্ছিন্ন বা অবিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে, অবিরত বা অবিচ্ছিন্ন বা বিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে প্রচুরক নির্ণয়। প্রচুরক আরেকটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে দ্বিমোড বা দ্বিপ্রচুরক সমস্যা। সেটা হলো, মনে করো কোনো একটা তত্ত্বসারি বা গণসংখ্যা নিবেশনে সর্বোচ্চ গণসংখ্যা একাধিক শ্রেণীতে আসছে, তখন আমাদের প্রচুরকের সাধারণ সূত্র প্রযোজ্য হয় না, তখন ব্যতিক্রম সূত্র প্রযোজ্য হয় বা অন্য আরেকটা সূত্র প্রযোজ্য হয়। কখন কী প্রযোজ্য হয় তো আমি সামনে যখন যে টপিক আলোচনা আসবে তখন সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা প্রচুরকের সংজ্ঞাটা জানলাম, এর সাথে সাথে তোমরা কি প্রচুরক কাকে বলে সংজ্ঞাটা পড়বা, প্রচুরকের সুবিধা অসুবিধা, সুবিধা অসুবিধা এবং প্রচুরকের ব্যবহার, প্রচুরকের ব্যবহার, এই থিওরিগুলো সবগুলোই খুব ভালো করে পড়তে হবে। তোমরা যে যার বই থেকে, যার কাছে যে রাইটারের বই আসছে না কেন, সেখান থেকে এগুলো পড়ে নিবা। আমরা নির্ণয় করব সাধারণ বা পৃথক তথ্যের ক্ষেত্রে প্রচুরক নির্ণয়, সাধারণ বা পৃথক তথ্যের ক্ষেত্রে প্রচুরক নির্ণয়, সাধারণ বা পৃথক তথ্যের ক্ষেত্রে প্রচুরক নির্ণয়। দেখো, মনে করো কিছু মান দেয়া আছে, 20, 10, 30, 15, 25, 20, 25, 30, 35, আবারও 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর একটা মান মনে করো 15, 10টা মান দেয়া আছে। এখান থেকে প্রচুরক নির্ণয় করতে বলছে তোমাকে। মনে করো এটি কোশ্চেন, প্রচুরক নির্ণয় করো। এইভাবে তথ্য দেয়া থাকলে সেটাকে আমরা কি বলি, সাধারণ বা পৃথক তথ্য। বলছে মনে করো প্রচুরক নির্ণয় করো, এইভাবে তথ্য দেয়া আছে। এখানে আমাদের অ্যান্সারে যদি আসে, এখানে মোট তথ্য সংখ্যা, এটা না লিখলেও হবে, দেখো মোট তথ্য সংখ্যা, মোট তথ্য সংখ্যা n ইকুয়াল কত, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো প্রদত্ত মানগুলোকে আমরা ঊর্ধ্বক্রমে সাজাই, প্রদত্ত মানগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে আমাকে কি ছোটো মান থেকে শুরু করতে হবে, ছোটো মান থেকে বড় মানে যাবে? খেয়াল করো 10 কিন্তু একটাই আছে, লিখলাম 10, তারপরে কত, 10-এর পরে কি আসবে, 15, কটা আছে, দুটা, 15, এরপরে খেয়াল করো 15-এর পরে আমরা কী নিতে পারি, 20, কটা আছে দেখো, 1, 2, 3, 20, 20, 20, 20-এর পর খেয়াল করো 25 আছে, কতটা, 1, এরপরে 30 আছে কতটা দেখো, 1, 2, 1, 2, এখন দেখো তো কতটা মান আমরা উঠেছি এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর একটা মান আছে আমাদের কত, লাস্ট 1, 35, 35। এখন দেখো আমরা ইজিলি বুঝতে পারবো, দেখো 10 মানটি কতবার আছে এখানে, 1 বার, 15 মানটি কতবার আছে, 2 বার, 20 মানটি কতবার আছে, 20 মানটা 3 বার, 25 1 বার, 30 2 বার, 35 1 বার। তাহলে কোন মানটি সবচেয়ে বেশি বার, এখানে প্রচুরক হচ্ছে, এখানে
কি বিশ মানটি সর্বাধিকবার, সর্বাধিক বার যা কতবার বিদ্যমান? তিনবার। আমি কি বলেছিলাম সংজ্ঞাটায়? একটি তথ্য সারিতে যে মানটি সর্বোচ্চ বার বা সর্বাধিক বিদ্যমান থাকে সেই মানটাই হচ্ছে প্রচুরক। অতএব প্রচুরক মোড ইকুয়াল কত এখানে? 20। এটি হচ্ছে আমাদের সাধারণ বা পৃথক তথ্যের ক্ষেত্রে প্রচুরক। আর যখন প্রত্যেকটা মান একবার করে দেওয়া থাকবে, একটা একটা করে দেওয়া আছে, মনে করো 20 একটা আছে, 25 একটা আছে, 30 একটা আছে, প্রত্যেকটা মানে একটা একটা করে আছে, তখন প্রচুরক কী হবে? তখন আমাদের এই যে বলছিলাম প্রচুরক মোড ইকুয়াল ব্যতিক্রম সূত্র ব্যবহার করতে হবে। প্রচুরক মোড ইকুয়াল কি? 3 × মিডিয়ান মাইনাস 2 × গড়। 3 × মধ্যমা বিয়োগ 2 × গড়। অর্থাৎ যে মানগুলো দেওয়া থাকবে একটা একটা করে, সে মানগুলার মনে করে এরকম করে তোমার মান দেওয়া থাকলো 20, 10, 30, 40, 15, 25। দেখো এইখান থেকে তোমাকে প্রচুরক নির্ণয় করতে বলছে। তো এখানকার প্রচুরক নির্ণয় করতে বললে কোনো মানেই কিন্তু একাধিকবার নাই। আমরা কি বলেছিলাম একটু আগে, যে মানটি সর্বোচ্চবার বা সর্বাধিকবার সেটি হচ্ছে প্রচুরক। কিন্তু এখানে দেখো 20 একবারই আছে, 10 একবারই আছে, 30 একবারই আছে, 40 একবারই আছে, 15 একবারই আছে এবং 25টাও একবারই আছে। তো আমি কোনটাকে প্রচুরক বলবো? তখনই আমাকে ব্যতিক্রম সূত্রে আসতে হবে, প্রচুরক মোড ইকুয়াল 3 × মধ্যমা বিয়োগ 2 × গড়। তো এই মানগুলোর আমাকে আগে কী বার করতে হবে? গড় বের করতে হবে। কটা মান? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা মান যোগ করে ছয় দ্বারা ভাগ করলে আমরা গড় কীভাবে নির্ণয় করতে হয় আমি দেখাইছিলাম তোমাদেরকে। এক্স বার ইকুয়াল কি? সামেশন এক্স বাই এন। ছয়টা মান যোগ করবা, গড় বাড়াই গেল, ছয় দিয়ে ভাগ করবা। আবার মধ্যমা নির্ণয় করতে হবে তোমাকে। মধ্যমা কীভাবে? এখানে জোড় সংখ্যক তথ্যের ক্ষেত্রে মধ্যমা কীভাবে করতে হয় আমি তোমাদেরকে পার্ট 9 দেখাইছিলাম কীভাবে জোড় সংখ্যক তত্ত্বের ক্ষেত্রে মধ্যমা নির্ণয় করতে হয়। তাহলে গড় নির্ণয় করলাম, মধ্যমা নির্ণয় করলাম, নির্ণয় করে এখানে মধ্যমা এমি মিডিয়ানের জায়গায় মধ্যমান মান বসাও। তাহলে 3 × মধ্যমার মান মাইনাস 2 × গড়ের মান বসাও। 2 × গড়ের মান ক্যালকুলেশন করো, এটা এটা গুণ করো, এটা গুণ করো, মাইনাস করে দাও, যে মানটা পাবো সেটি হচ্ছে প্রচুরকের মান। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি আবারও কোনো একটি পর্বে দেখানোর চেষ্টা করবো। আমি মনে করি লাগবে না, তোমাদের ভালো করে পড়বা, থিওরি যেগুলো পড়তে বলছিলাম সেগুলো ভালো করে পড়বা, প্রচুরকের বেসিক সবগুলো খুব ভালো করে তোমাদেরকে জানতে হবে। তো এ পর্ব এখানেই শেষ। ওকে, আল্লাহ হাফিজ।